সরডারে রাজ্য সরকার টার্গেট করা পরে কটকরে রোড শো করছেন কেন্দ্রমন্ত্রী অমিত শাহ। সরডারু হেলিকপ্টর যোগে ভুবনেশ্বর পৌঁছিবা পরে সিধাসলখ সড়ক পথে কটক যাইছেন অমিত শাহ। কটকরে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ রোড শো আরম্ভ করেছেন। সমাজ অফিসর গোপবন্ধু বাগ, বক্সি বজার, তিনকুণিয়া বগিচা, দরঘা বজার, নয়া সড়ক, বালুবজার দিয়ে চাঁদিনী চক যাই যাই শাহ রোড শো। এথিপাই পুলিশ প্রশাসন পক্ষ কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছে। বিজেপি কর্মীক মধ্যে নাহি নথিবা উৎসাহ দেখিবা কো মিলিছে। বিজেপি বিধায়ক প্রার্থী ডক্টর পূর্ণচন্দ্র মহাপাত্র ও সাংসদ প্রার্থী ভর্তুহরি মহাতবক পাই ভোট মাগিবে অমিত শাহ। মোর সৌভাগ্য আজ গৃহমন্ত্রী আসছেন রোড শো করা পাই, 20 তারিখে নরেন্দ্র মোদি যশস্বী প্রধানমন্ত্রী আসছেন মিটিং করা পাই, কটক বারবাটি পাই গোটে বড় সৌভাগ্য। এটা নিশ্চয় এবে জনতা তো উৎসাহিত হয়ে অছেন, আউ সেইতে যদি আসিলে সে সেটা সুচাই দেউছি, সে কেতে গুরুত্ব দেউছেন্তি আমা ওড়িশা প্রতি এবং মো বিধানসভা ক্ষেত্র প্রতি। প্রত্যেক দিন সকালে আপনি পদযাত্রা করছেন, সবু লোক উপস্থিত বিষয়টি কেমতি রয়েছে প্রচার? পদযাত্রার মু যেতে দেখুছি মু ভাবে বলে হয়ে যাচ্ছি, প্রথমে ভাবুলি যে আপন মানে মতো প্রশ্ন পচারিলে এতে কম দিনে কেমতি হব বলে, বর্তমান উষ্মতা এমিতি এমিতি যাচ্ছি দিনকু দিন এত বড় যাচ্ছি, দেখুন অপেক্ষা করুন খালি 25 তারিখ আসছ। নিশ্চয় ইম্প্যাক্ট পকাইব, নিশ্চয় ইম্প্যাক্ট পকাইব, কারণ এইটা গোটে সেমানে বি দেখুছেন যে কেতে গুরুত্ব সহিত বিচার করছেন ওড়িশা সরকারের পরিবর্তন।